নমস্কার বন্ধুরা, রুচিরাজ হেসিলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি মিস্টার সাহা আর তোমরা দেখছো তোমাদের অতি পরিচিত চ্যানেল রুচিরাজ হেসিল। আজ আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। ধনেপাতা সারা বছর পাওয়া যায় না, এই শীতের মরশুমে ধনেপাতা অতি সহজেই অতি অল্প দামে ধনেপাতা পাওয়া যায়। 5 টাকা 10 টাকা দিলেই বেশ কিছু ধনেপাতা পাওয়া যায়। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ধনেপাতা সংরক্ষণ করে রেখে সারা বছর বিভিন্ন সময় তোমাদের প্রয়োজনে তোমরা ধনেপাতা বিভিন্ন তরকারিতে ব্যবহার করতে পারবে তার কিছু স্টেপ। এই স্টেপগুলো যদি তোমরা ঠিক মতন ফলো করে ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারো, তাহলে যে কোনো সময় তোমাদের প্রয়োজনে ধনেপাতা ব্যবহার করতে পারবে সারা বছর। চলো দেখে নেওয়া যাক কীভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখা যায় তার বিভিন্ন স্টেপগুলো। ধনেপাতা সংরক্ষণ করে রাখার জন্য বাজার থেকে 250 গ্রাম ধনেপাতা নিয়ে এসেছি। এবার এই ধনেপাতা বেছে খুব ভালো করে পরিষ্কার করে নেব। বাজার থেকে কিনে আনা ধনেপাতার মধ্যে বেশ কিছু বিভিন্ন ধরনের ঘাস পাতা এবং অন্যান্য নোংরা থাকে। এইভাবে সমস্ত ধনেপাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতার মধ্যে কিছু হলুদ রঙের পাতাও থাকে, সেগুলো অবশ্যই পরিষ্কার করে নেবে বন্ধুরা। সমস্ত ধনেপাতা শেকড় কেটে বাদ দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি চালনির মধ্যে নিয়ে ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সমস্ত ধনেপাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি সুতির কাপড়ের মধ্যে ধনেপাতাগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। সুতির কাপড়ের উপর বিছিয়ে নেওয়া ধনেপাতার উপর আরেকটি সুতির কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে সমস্ত জলগুলো শুকিয়ে নেব। জল খুব ভালো করে শুকাবে, তা না হলে ধনেপাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা ঠিক এইভাবে চেপে চেপে সুতির কাপড় দিয়ে জল পরিষ্কার করে নেবে, মাঝে মাঝে উল্টে পাল্টে নেবে। ধনেপাতার গায়ে সামান্য জল আছে। এবার একটি টিস্যু পেপার নিয়ে ধনেপাতার গায়ে যে সামান্য জল আছে সেই জলটাও চেপে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, টিস্যু পেপার দেওয়ার পরে ধনেপাতার গায়ে যে জল ছিল সেই জলটাও শুষে নিচ্ছে টিস্যু পেপার। এইভাবে তোমরাও ধনেপাতার গায়ে সমস্ত জল টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নেবে। ধনেপাতার গায়ে যে জল ছিল সমস্ত জল খুব ভালো করে সুতির কাপড় এবং টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচিয়ে নেব, তবে খুব বেশি মিহি করে কোচাতে হবে না, একটু বড় বড় করেই ধনেপাতাগুলো কুচিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে একটু বড় বড় রেখেই ধনেপাতাগুলো কুচিয়ে নেবে। সমস্ত ধনেপাতা কুচানো হয়ে গেছে। এবার ঘরের যেখানে প্রখর সূর্যের আলো প্রবেশ করতে না পারে এমন জায়গায় খবরের কাগজ পেতে সমস্ত কুচানো ধনেপাতাগুলো খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরাও ঠিক এইভাবে খবরের কাগজের উপর কুচানো ধনেপাতা ছড়িয়ে দেবে, এমন জায়গায় রাখবে যেখানে সূর্যের প্রখর আলোর তাপ যাতে প্রবেশ করতে না পারে। এইভাবে 2-3 দিন রেখে ধনেপাতা শুকিয়ে নেব। তোমরা ইচ্ছা করলে পাখা চালিয়েও ধনেপাতা শুকিয়ে নিতে পারো। 2 দিন পরে দেখো বন্ধুরা ঠিক এই রকম হয়েছে, আর একটু শুকানোর প্রয়োজন আছে। তোমরা ঠিক এইরকমভাবে আরও 1 দিন ঘরের মেঝেতে রেখে পাখা চালিয়েও ধনেপাতা শুকিয়ে নিতে পারো। আমি পাখা চালাইনি, ঘরের মেঝেতে 3 দিন শুকানোর পর তারপর সকালবেলা সূর্যের সামান্য রোদে 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা ধনেপাতা দিয়ে সূর্যের হালকা রোদে শুকিয়ে নেবে। প্রখর রোদে ধনেপাতা শুকাবে না, তাহলে ধনেপাতার যে সুন্দর গন্ধটা থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। ধনেপাতা পুরো শুকানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এরপর একটি প্লাস্টিক অথবা কাচের বোতলের মধ্যে এইভাবে ধনেপাতা সংরক্ষণ করে রেখে দেবে। তোমরা এইভাবে ধনেপাতা সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর তোমাদের যে কোনো প্রয়োজনে ধনেপাতা ব্যবহার করতে পারবে। আজকের এই ধনেপাতা সংরক্ষণ করার
স্টেপগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ধনেপাতা সংরক্ষণ করার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে নজর রাখবে। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবে না।